এপিএসসির 2022 বর্ষর ফলাফল জিলিকি 913 প্রার্থী। এসিএসর প্রথম স্থানত গৌরীপুরের রশিকা ইসলাম, অসম পুলিশ সেবার প্রথম স্থানত জিলিকিল হুজাইর রোহিত চৌধুরী। গোয়ালপাড়ার ধূপধরাত চলন্ত বাহনের বিস্ফোরক সামগ্রী জব্দ, ডিটনেটর জিলেটিন স্টিক সহ বিস্ফোরণত ব্যবহৃত বুজন পরিমাণের তাঁত জব্দ, ঘটনাস্থলীর পলায়ন দুটা সরবরাহকারী। মণিপুর নাগালেন্ডর পিছত আজি ভারত জোড়ো ন্যায় যাত্রা। শিবসাগরের আমগুড়ির আরম্ভ হব রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, কাইলৈ নিমাতীঘাটের অফলামুখ ঘাটল কংগ্রেসের ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সমান্তরালক কংগ্রেসক আন এক ন্যায় যুদ্ধ, নিলম্বনের উত্তর বিচারি রাহুলের ওসর ন্যায় যাত্রা করব অঙ্কিতা দত্তই, অঙ্কিতার ন্যায়ের দাবিত আমগুড়ি ব্যাপক পোস্টারি। আজিরে পৰা তিনিদিনিয়াক গুফা দেওরজার ঐতিহাসিক জোনবিল মেলা, দেওশালর শিবস্থানত মাঙ্গলিক পূজা অর্চনার পিছতে আরম্ভ মেলা, কাইলৈ অনুষ্ঠিত হব প্রাচীন বিনিময় প্রথা। এইবার মধ্য 19 তিওয়া রজাক রাজভাত্তা প্রদান করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 নর্থ ইস্ট, এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। এপিএসসির 2022 বর্ষর ফলাফল ঘোষণা। এসিএস এপিএসর বাছনিত উঠিল 913 প্রার্থী। গৌরীপুরের রশিকা ইসলামের প্রথম স্থান দখল এসিএসত, মির্জা দীক্ষিত দাসর দ্বিতীয় স্থান লাভ, তৃতীয় স্থান দখল করেছে ডিগবৈর বিথপি গগৈয়ে। ইফালে আরক্ষী সেবাত হুজাই রোহিত চৌধুরী লাভ করেছে প্রথম স্থান। এপিএসর দ্বিতীয় স্থান লাভ করেছে শ্রেয়া আগরওয়ালাই। এপিএসর তৃতীয় স্থান দখল করলে ভার্গিস কুমার ডেকায়। www.apsc.nic.in এই ওয়েবসাইটত প্রকাশ পাইছে 2022 বর্ষর লোকসেবা আয়োগের পরীক্ষার ফলাফল। 913 প্রার্থী উঠিল বাছনিত। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো এসিএসর প্রথম স্থানত ধুবুরীর রশিকা ইসলাম, এসিএসর তৃতীয় স্থানত ডিগবৈর বিথপি গগৈ, এসিএসর প্রথম স্থানত এয়া ধুবুরীর রশিকা ইসলাম, মির্জার দীক্ষিত দাসে এসিএসর দ্বিতীয় স্থান লাভ করেছে, আর এসিএসর তৃতীয় স্থান ডিগবৈর বিথপি গগৈ। আমি জানাব আরক্ষী সেবাত হুজাই রোহিত চৌধুরী লাভ করেছে প্রথম স্থান। এপিএসর প্রথম স্থান লাভ করেছে হুজাই রোহিত চৌধুরী, এপিএসর দ্বিতীয় স্থান লাভ করেছে শ্রেয়া আগরওয়ালাই, এয়া রোহিত চৌধুরী হুজাইত ঘর, এপিএসর শীর্ষ স্থানত জিলিকিল হুজাই রোহিত চৌধুরী। এপিএসর দ্বিতীয় স্থান লাভ করেছে শ্রেয়া আগরওয়ালাই, এপিএসর তৃতীয় স্থান দখল করেছে ভার্গিস কুমার ডেকায়। আর এসিএসর শীর্ষত উজ্বলি উঠা ধুবুরীর রশিকা ইসলামের সঙ্গে আছে আমার ধুবুরীর সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তী। আমি আগবাম এক এক্সক্লুসিভ রিপোর্ট। ধুবুরী গৌরীপুরের কারণে সুনাম কড়িয়াই আনিছে, এক কথা কবলে গেলে গৌরীপুরিয়া হিসাবে আমাক আজি আনন্দিত করে তুলিছে, কি কব এই মুহূর্ত? থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দিস রেজাল্ট, আর খুবই ভাল লাগিছে। হয়, নিশ্চয়কৈ এই পরীক্ষার রেজাল্ট ওলালে বা এনেকুৱা এটা ডাঙর সফলতা পোৱাৰ পিছত সকলোৰে এটা প্রশ্ন থাকে, কোচিং কৰ পৰা লৈছিলে, দিল্লীত পৰিছিলে নে কোত পৰিছিলে, এই কথাবোৰ লৈ আপোনাৰ প্ৰতিক্ৰিয়াটো বা আপুনি কোত কোচিং লৈছিলে? ৰাইট, মই এটো কব বিচাৰিছো যে মই কোচিং লোৱা নাই, মই গোটেইখিনি সেলফ স্টাডি কৰিছো, মই গৌরীপুৰৰ পৰা পঢ়িছো, প্ৰেপাৰেশ্যন কৰিছো আৰু এক্সামটো দিছো। মই মোৰ প্ৰেপাৰেশ্যনটো বহুত সিম্পল ৰাখিছো, বেসিক স্টাডি মেটেৰিয়েল ফলো কৰিছো। গাইডেন্সৰ কাৰণে মোৰ হাজবেণ্ড আছিলে, সো হি ৰিয়েলি হেল্প মি উইথ দিছ এক্সাম, কনচেপচুৱেল ক্লেৰিটি, ডিসকাশন আৰু আনসার রাইটিং ইম্প্রুভমেন্ট। নিশ্চয়কৈ এটা ঘৰত এখন ঘৰত দুজন প্রশাসনিক বিষয়া, গাইডেন্স আপোনাৰ হাজবেণ্ড আছিল, তেওঁ সম্মুখতে থিয় আছে, কি কব আপোনাৰ পত্নীর এনেকুৱা সফলতাৰ সাফল্যৰ অন্তৰালত? ভাল লাগি আছে। হয় হয়, কেনেদৰে সহায় কৰিছিল? সহায় তেনেকুৱা নহয়, যি অলপ মানে আমি ডিসকাশন কৰিছিলোঁ, কেতিয়াবা আনসার রাইটিঙত অলপ হেল্প কৰিছিলোঁ, বাট আই থিংক তাই নিজে বহুত এফৰ্ট দিছে আৰু প্ৰেক্টিচ কৰিছে। আমাৰ মানে চিভিল সার্ভিস এক্সামটো ক্র্যাক কৰা চাব গেলে তেনেকা ডিফিকাল্টো নহয়, কোনোবা যদি অনেস্টলি প্রিপেয়ার করে, আনসার রাইটিং ভালকে করে, তাহলে সিলেকশনটা হয়ে যায়। তো তাই বহুদিনের পর ট্রাই করে আসিল, আর এতিয়া
ৰিজাল্টটো পাইছে, তো আমাৰ কাৰণে বহুত এটা ভাল খবৰ আৰু ভাল লাগি আছে। নিশ্চয় বহু কম সময়ৰ ভিতৰত ৰিজাল্ট আহিছে, এইটো লৈ কি কওঁ? আই ৱান্ট টু থেংক দি অনৰেবল চিএম ফৰ কণ্ডাক্টিং দিছ হোল এক্সাম ইন সাচ এ টাইম বাউণ্ড এণ্ড স্মুথ মেনাৰ। মই ক'ব বিচাৰিছোঁ দেট ফ্ৰম দ্য ফাৰ্ষ্ট ষ্টেজ ইট চেল্ফ এক্সামটো বহুতে স্মুথ আছিলে। প্ৰিলিমছ দ্য ডে দ্য প্ৰিলিমছ ৱাৰ হেল্ড দ্য চেম ডে আনচাৰ কি ৰিলিজ হৈছিলে আমি গম ভালকৈ গম পাব পাৰিছোঁ। দেৰ ৱাজ ক্লেৰিটি উইদিন থ্ৰী মান্থছ আমাৰ মেইনছ এক্সাম কণ্ডাক্ট হৈছে আৰু দেন উইদিন থ্ৰী মান্থছ আমাৰ ইণ্টাৰভিউ প্ৰচেছটো ষ্টাৰ্ট হৈ গৈছিলে আৰু ইণ্টাৰভিউৰ পিছতে বহুত সোনকালেই আমাৰ ৰিজাল্টটো ওলাইছে। চ' আই থিংক that was really great aru bahut smooth process to asile notun projonmo ki kobo aji din tu nischoy apunar pra apunar pra khunibole hokole odir agore opekha kori ase more advice to hold that please keep it simple please stick to your basics there is so much noise around competitive exams iman coaching ase iman study material ase but please stick to the syllabus and your pyqs and your basic books have a good revision strategy practice your answer writing and be confident online ot nischoy sahay apni paise bohu youtube videos aru online free study material bahut ase so I refer to them but not everything selective studies koisu selectively refer koisu aru mostly I focused on the syllabus and trying to have conceptual clarity about the syllabus ya asil pratham sthan adhikar kori gauripur le gaurav kori anise teo aru hei gauripuria gaurav logot bartamane ami eto uposthit asu aru phale ics or ditiyo sthan dokhol kora bithopi gogoi khote amar digboy sangbadik rina kakuti gogoi ek exclusive sakshatkar ei muhurtot ami agborha সদ্যঘোষিত এ পি এছ চি পৰীক্ষাত সুফল লাভ কৰি অসমৰ লগতে তিনিচুকীয়া জিলাৰ ডিগবৈলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে বিথপী গগৈ। ইতিমধ্যে ডিগবৈৰ বাপামুখস্থিত বিথপী গগৈৰ বাসগৃহত আমি আহি বৰ্তমানে উপস্থিত আছোঁ। আমি বিথপী গগৈৰ কাষলৈ আহিবলৈ চেষ্টা কৰিছোঁ। এক আনন্দমুখৰ যিহেতু পৰিৱেশ, খুব সুন্দৰ এক যিটো ফলাফল লাভ কৰিছে বিথপীয়ে, কি ক'বা বিথপী, তোমাৰ কেনে লাগিছে আজি যিটো ফলাফল লাভ কৰিছা? প্ৰথমতে তোমালৈ আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। কি ক'ম মানে, মই আজি ক'ব পৰা নাই, বহুত দিনৰ সপোন আছিল আৰু ইঞ্জিনিয়াৰিং কৰি ডাইৰেক্ট চাকৰিও লাগিছিল, কিন্তু তেতিয়াই ভাবিলোঁ যে নাই, এ পি এছ চি এবাৰ পৰীক্ষা এটা এবাৰ এটেম্প কৰোঁ বুলি। তাৰ পাছৰ পৰা লাগিলোঁ আৰু তাৰপিছত মা দেউতাই যথেষ্টখিনি বিশ্বাস দিলে, তেওঁলোকৰ বিশ্বাসৰ কাৰণে মই এই এক্সামটো ক্ৰেক কৰিব পাৰিছোঁ বুলি ভাবিছোঁ মই। আৰু মোৰ দেউতাৰ নাম শ্ৰীযুত সুকুমাৰ গগৈ আৰু মাৰ নাম শ্ৰীমতী মাধুৰী গগৈ আৰু মোৰ বৰ্তা আছে আৰু বৌমা। আৰু মোৰ মানে মোৰ আজি যদি নিউজত মোৰ মুখখন ওলাইছে, কিন্তু ছাপৰ্ট ছিষ্টেম হিচাপে মোক মোৰ মা দেউতাই যথেষ্টখিনি হেল্প কৰিছে, লগতে মোৰ বা জাহ্নৱী গগৈ, তেওঁ মোক বহুতখিনি ছাপৰ্ট কৰিছে মেণ্টেলি আৰু ইম'চনেলি এক্সামটোৰ কাৰণে। আৰু মই বহুত হেপ্পী হয় আজি এক্সামটোৰ ৰিজাল্টটোলৈ। বিথপী গগৈ যিহেতু আজি আনন্দত চকু পানী তাই ওলাই আহিছে, খুবেই সুখী হৈছে, কিয়নো মাক দেউতাকৰ আৰু যিহেতু তেওঁৰ সফলতাৰ এক কাহিনী আছে, তেওঁ যিহেতু আমাক জানিবলৈ দিছে। বিথপীয়ে কেনেধৰণে ষ্টাডি কৰিছিলে এই যে এ পি এছ চিৰ সফলতা লাভ কৰিলে, অকণমান এইটোৰ বিষয়ে জনাম আমি। ফাৰ্ষ্টত মই এক্সামটোৰ যোনখিনি প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যনছ আৰু চিলেবাছখিনি ভালকৈ চাইছিলোঁ আৰু গুগল আৰু ইউটিউবৰ বহুত হেল্প লৈছোঁ মই, আৰু সেইখিনি হেল্পৰ আধাৰতে মই গোটেই প্ৰিপেৰেশ্যনটো কৰিছোঁ। আৰু ছিনিয়ৰ্ছৰ পৰা গাইডেঞ্চ মই সুধিছোঁ। মই যেতিয়া কিছুমান এনেকুৱাও ছিনিয়ৰ্ছ আছে যোনে ছাৰ্ভিচত আছিল আৰু তেওঁলোকক মই মানে নিলাজভাৱে যেতিয়া তেতিয়া ফোন কৰি হ'লেও সুধোঁ যে মেম এইটো হোৱা নাই, মই কি কৰোঁ, এনেকুৱা হ'লেও মানে চেষ্টা কৰিছিলোঁ। আৰু নিউজ পেপাৰখন সদায় ডেলিজেণ্টলি পঢ়ি গৈছিলোঁ মই, দ্য হিন্দু আছে লগতে আমাৰ অসমখনো পঢ়িছিলোঁ। আৰু বাকী যোনবিলাক মানে ইউটিউবতো মই যদি কিবা কণ্টেণ্ট চাওঁ, চব মানে পঢ়া ৰিলেটেডে চাইছিলোঁ আৰু। আজি যিটো ফলাফল ঘোষণা হৈছে, তুমি প্ৰথম ফলাফলটো আজি কেনেদৰে লাভ কৰিবলৈ সক্ষম হৈছে, মানে কেনেদৰে তুমি খবৰটো পাইছা প্ৰথম? একচুৱেলি যেতিয়া পি ডি এফটো আহিছিল তেতিয়া মোৰ চোৱাৰ মানে সাহস হোৱাই নাছিল, মোৰ বাক দিছিলোঁ মই প্ৰথমতে, তাৰপিছত বায়ে চাই তাৰপিছত কান্দিলে তাই, তাৰপিছত মোক ক'লে যে 3 নম্বৰ স্থান আহিছে বুলি। আৰু তাৰপিছত নিউজত হেনো নাম ওলাইছে, আমি গম পোৱা নাই এতিয়ালৈকে আমাৰ মানে এয়া, বাট সেনেকৈ গম পাইছোঁ, ফ্ৰেণ্ডছবিলাকেও মোক জনাইছে যে তোৰ ৰেংক আহিছে বুলি। নিশ্চয় যিটো বিটাপীৰ মাতৃ আছে, আমি প্ৰথমে মাতৃৰ কাষলৈ যাবলৈ চেষ্টা কৰিছোঁ, কি ক'বা, আজি এক খুব আনন্দৰ এটা দিন যিটো আপোনাৰ কন্যাই খুব সুফল লাভ কৰিছে, ডিগবৈলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে, আপোনাৰ এনে ক্ষেত্ৰত কি ক'ব? বহুতে ভাল লাগিছে,
তাই নিজৰো মানে এটা ভাল স্থান লাভ কৰিছে, সেইটো কাৰণে আমি বহুত সুখী। তাইৰ কাৰণে আমি বহুত মানে চেষ্টা কৰিছিলোঁ, তাইও কষ্ট বহুত মানে যেনেকুৱা কষ্ট কৰিছিলে মানে ৰাতি ৰাতি নুশুৱে মোৰ লগত ডন মানে এনেকুৱা হয়, তাই সেনেকুৱাকে পঢ়িছিলে। আৰু এইটো ৰিজাল্টৰ কাৰণে মানে মানুহৰ লগতো কথা নেপাতে, বৰতাকহঁতক নেমাতে, বৰমাকক নেমাতে, পেহীয়েকহঁতক নেমাতে। আজি পেহীয়েক আহিছে, পেহীয়েককো নাই মতা মানে মোৰ লগত ডন, তই মানুহৰ লগত কথা পাতি থাক, মোৰ কি হ'ব এতিয়া, এতিয়া এতিয়া কৈছে চবকে চবৰ লগতে কথা পাতি, বহুত ভাল লাগিছে মানে। আমি প্ৰথমতে বিতপিক আমি নিউজ এইটিনৰ পৰা দেখোঁ যে এটা আনন্দ যিহেতু চকু পানী নিগৰি আহিছে, কিন্তু খুব এটা সুখৰ এক মুহূৰ্ত, বহুদিন যেন এটা যুদ্ধৰ শেষত এটা যেন খুব সুন্দৰ ফলাফল লাভ কৰিবলৈ সক্ষম হৈছে বিতপি। আৰু বিতপিৰ পিতৃ আছে আমাৰ কাষত, কি ক'ব যিহেতু আপুনি দেউতাক আজি গৌৰৱ অনুভৱ কৰিছে? মই সদায় এক কৈ আছিলোঁ যে সদায় মানে প্ৰথমত তোমাৰ যিবিলাক মানুহ থাকে গছৰ মূৰা বুলি ভাবিবা, আৰু এইবিলাক তুমিয়ে সবচে ডাঙৰ মানে সেইটো বুলি তুমি ভাবিবা, আগবাঢ়ি যোৱা, তুমি আগবাঢ়ি যোৱা, সদায় এক নম্বৰ থাকিবা। নিশ্চয় বিচাৰি বৰতাক আছে, বৰ দেউতাক আছে, আপুনি বৰতাক কেনে লাগিছে? নমস্কাৰ। যথেষ্ট মই ভাল আনন্দিত, কাৰণ আমাৰ মোৰ ভাতৃ এজনো এছ এছ আছিলে, ইতিমধ্যে সংসংকাৰ নাই, যিয়ে নহয় তেওঁ পৰা ৰঙ কৰিছিল, আৰু শ্বি ইজ ভেৰি চিনচিয়াৰ ইন হাৰ ষ্টাডি চ' ফাৰ আই এম কনচাৰ্ণ, এণ্ড শ্বি ইজ ডিলিজেণ্ট হাৰ্ড ৱৰ্কাৰ, চ' আই কংগ্ৰেচুলেট অন হাৰ গ্ৰেণ্ড ছাকচেছ। নিশ্চয় ঘৰৰ সকলো পৰিয়ালবোৰ যিটো আজি ইয়াত আহি উপস্থিত হৈছে, এক আনন্দৰ মুহূৰ্ত যিটো বিতাপি আহিছে, বিতাপি বৰমাক আছে, আমি সকলোৰে মুখৰ পৰা অকণমান হ'লেও কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। আপুনি বৰমাক কি ক'ব? নমস্কাৰ। মই তাইৰ ৰিজাল্টটো পাই মানে বহুত সুখী হৈছোঁ। আজি মানে আমাৰ এটা সকাম আছিলে, সকামটো আহি মই অকণ ভাগৰি আছিলোঁ, তেতিয়া অকণমান দেৰি লাগিছে মানে হেৰিটো চাবৰ কাৰণে, সেইটো কাৰণে আজি তাইক মানে ধন্যবাদ দিব বোলে মই আহিব পৰা নাছিলোঁ সেইটোৱে। হয়, যিহেতু আমি বৰ্তমান বিটেপিৰ কাষতে আছোঁ, বিটেপি একচুৱেলি ভৱিষ্যতে তোমাৰ আৰু কেনেধৰণৰ কি প্লেন, বা উঠি অহা যি নৱপ্ৰজন্ম এ পি এছ চি এ পি আৰ হৈ আছে বৰ্তমানলৈকে, তেওঁলোকৰ বাবে কিবা মেছেজ দিব বিচাৰিবানে? মই ফাৰ্ষ্টত এইটোৱে ক'ম যে বি ৱাট ইউ ৱান টু বি, আপোনাৰ মনে কি কয় সেইটোহে বনিব। মই যেতিয়া ডিচিজন লৈছিলোঁ যে মই ইঞ্জিনিয়াৰিঙৰ মানে ফিল্ডটো এৰি পিনে মই চিভিল ছাৰ্ভিচেছৰ লাইনত যাম, তেতিয়া অলপ মোৰ ভয় লাগিছিল, কিন্তু মই তেতিয়াও ভাবিলোঁ যে নাই, লাইফটো এবাৰে আহে আৰু এইটো চেগতে পুৰা একদম মানে যিমান মোৰ এম্বিশ্যন আছে এচিভ কৰিব লাগিব বুলি। আৰু তেনেকৈ মানে মই এইটোৱে ক'ম, কেতিয়াও ইমান যোনটো মন যায় সেইটো কৰিব লাগে, এইটো নহয় যে কাৰোবাৰ প্ৰেছাৰত আহি বা কিবা, মা দেউতাৰ কথাও ভাবিব লাগিব, আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকৰ এটা দায়িত্ব থাকে আমাৰ মা দেউতাৰ প্ৰতি, সেইখিনি লগতে নিজৰ গ'লছখিনি চকুৰ আগত ৰাখি কাম কৰি গ'লে যিকোনো ফিল্ড হওক আপুনি ছাকচেছ পাবই, মই সেইটোৱে ক'ম। হয় নিশ্চয়, যিহেতু এয়া হৈছে ডিগবৈলৈ গৌৰৱ পুহিৰাণা সত্যগীত আৰু এ পি এছ চিত উজ্বলি উঠা কীৰ্তিমানসকলৰ সৈতে থাকিব আমাৰ সাংবাদিকসকল, আমি সেই সম্প্ৰচাৰ আগবঢ়াম। কিন্তু এই মুহূৰ্তত জনাইছোঁ, ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰা আৰম্ভ নহওঁতেই ঘটিলে অথন্তৰ। ৰাহুল গান্ধীক আদৰণি জনাবলৈ সাজু হৈ থকাৰ সময়তে এখন বেনাৰক লৈ সৃষ্টি হৈছে বাক বিতণ্ডা। অংকিতা দত্তৰ বাবে ন্যায় যাত্ৰা লিখা এখন বেনাৰ দেখি খৰ্গহস্ত হ'ল ৰাণা গোস্বামী। বেনাৰ আঁতৰাই পেলাবলৈ লোৱাত বাধা প্ৰদান কৰে আৰক্ষীয়ে। আমি জনাইছোঁ, অসমত ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰা আজি আৰম্ভ হ'ব শিৱসাগৰৰ আমগুৰিৰ পৰা, আৰু ন্যায় যাত্ৰা আৰম্ভ নহওঁতেই ঘটিল অথন্তৰ। ৰাহুল গান্ধীক আদৰণি জনাবলৈ সাজু হৈ থকাৰ সময়তেই এখন বেনাৰক লৈ সৃষ্টি হ'ল বাক বিতণ্ডা। অংকিতা দত্তৰ বাবে ন্যায় যাত্ৰা লিখা এখন বেনাৰ দেখি খৰ্গহস্ত হৈ পৰিল কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামী। বেনাৰ আঁতৰাই পেলাবলৈ লোৱাত বাধা প্ৰদান কৰে আৰক্ষী, আৰু যাক লৈ বাক বিতণ্ডাৰ সূত্ৰপাত হ'ল। এই মুহূৰ্তত শিৱসাগৰৰ পৰা আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। প্ৰদীপ, ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰা আৰু তাৰ সমান্তৰালকৈ অংকিতা দত্তৰ ন্যায় বিচাৰি আজি বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে অংকিতা দত্তৰ সমৰ্থকসকলে, আৰু তাকে লৈ এখন পোষ্টাৰ দেখি খৰ্গহস্ত হৈ পৰিল ৰাণা গোস্বামী। হয়, আচলতে এখন বেনাৰ আছিলে, মই দেখুৱাইছোঁ এই পৰিৱেশ। মই পোনপ্ৰথমে ইতিমধ্যে কৈছে মই পোনপ্ৰথমে দেৱব্ৰত শইকীয়া আছে বিৰোধী দলপতি, তেখেতৰ পৰা ভাষ্য ল'ম।
এখন বেনার বিশেষ চর্চা বর্তমান আছে, চর্চা বিতর্ক হয়েছে, কি কব? শাসক পক্ষর পড়াশোনাত কিছু ন্যায় বিচার বেনার দিয়েছে, অঙ্কিতা দত্ত ন্যায় সুপ্রিম কোর্টে দিয়েছে, সুপ্রিম কোর্টে আমার দেশের চূড়ান্ত ন্যায়পালিকা, তারপর আর কি ন্যায় বিচারিছে, কোনে কত বিচারিছে? রাজনৈতিক ন্যায় লাগে, সে রাজনৈতিকভাবে আপিল করব, ছবছরলে সাসপেন্ড নে কিবা করেছে, তারপর ন্যায় পাই যাবে। কোনোবাই ব্যবহার করেছে? মানে ভাবো শাসক পক্ষে ব্যবহার করেছে, শাসক পক্ষের এজন মন্ত্রী আর এজন বিধায়কে বিশেষ করে উৎসাহ জানাইছে বলে মই খবর পাইছো। অঙ্কিতা দত্ত আজি নাই, একো নাই, করব দেউতার লগত যেটো রাহুল গান্ধীর পরিয়ালর সদ্ভাব আছিল, সেই সদ্ভাব কেউ নষ্ট করেছে রাহুল গান্ধীর যাত্রাত বাধা দিয়ে, মানে নাজানো। কে অন্যায় করা হয়েছে? অন্যায় করা হয়েছে সুপ্রিম কোর্টত যোগ না, অন্যায় ইয়াত পায় নাকি, রাস্তাত পায় নাকি? ভাই শিক্ষিতা হয়, পিএইচডি হয়, এনেকে রাস্তাত অন্যায় ন্যায় হয় নাকি? হ্যাঁ, সুপ্রিম কোর্ট যাব লাগবে, আমার দেশত ন্যায় প্রতিষ্ঠা হব সুপ্রিম কোর্টের যোগেদি। বেনার আমি অতরা নাই, আমার আরক্ষী কালি এখন আমি বেনার পাইছিল কিবা কাবার নামত, কেছে যে মানে এনেকে দিয়া নাই, গতি আমি বেনার অতরাই দিয়ে কইসিল, কিন্তু আরক্ষী বেনার নতরাবলে দুজন দুজন সিপাহী দিছে, আর আমার রাতে যাওয়া গালি আমার বেনারবিল কোনোবাই অতরাই দিলে আরক্ষী কোনো একশন নাই। হয় জয়ন্ত, আসলে এই ধরনের এখন বেনার ল আরম্ভতে আসলে বিতর্ক সূত্রপাত হয়েছে, আর মানে বর্তমান এই পরিবেশটা দেখাইছো ইয়া হালওয়াটিং বোর্ডারত, যত রাহুল গান্ধীক ইয়াত আদরণি জানা হব, আর এই ধরনের ইয়াত চারিওকাষে ইতিমধ্যে পেন্ডেল করা হয়েছে, আর এনে ধরনের বেনার আনি থা হয়েছে, কিন্তু এনে ধরনের প্রস্তুতির মাজতে এখন বেনার আনি দিছিল যত রাহুল গান্ধীর লগত অঙ্কিতা দত্ত ফটো সংযুক্ত হয়ে আছে, আর তাত লিখা আছে আসলে যে অঙ্কিতা দত্তর বাবে ন্যায় 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 বলে লিখা আসলে, ন্যায়ের বাবে যাত্রা করব বলে লিখা আসলে অঙ্কিতা দত্তর। এটা হালুয়াটিং সেই ব্যানার সমূহ আছে নাই প্রদীপ? বেনারখন ফালিবলে আঁতরাই পেলাবলে লৈছিলে, কিন্তু বেনারখন আঁতরাই দিয়াত বা ফালি পেলাত আরক্ষীয়ে বাধা দিয়ে, যাক লৈ কিছু বাক বিতণ্ডার সৃষ্টি হয়, আর সেই বেনারখন যিখন বেনার লগাই থাকে তার উপরত বর্তমান আন এখন বেনারে ঢাকি দিয়া হয়েছে, এখন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের এখন বেনার, প্রদেশ কংগ্রেসে প্রস্তুত করা এখন বেনারে বর্তমান সেই অঙ্কিতা দত্তর বেনার। আন একটা অভিযোগ আহিছে প্রদীপ, আন একটা অভিযোগ আহিছে, দেবব্রত শইকীয়ায় কৈছে যে অঙ্কিতা দত্তর বেনার সমূহক আরক্ষীয়ে রক্ষণাবেক্ষণ দিছে, কিন্তু কংগ্রেসের যিসমূহ বেনার আছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক লৈ, সেই বেনার সমূহ কোনোবাই আঁতরাই দিলে, তাত কিন্তু আরক্ষীয়ে মাত নামাতিলে, এনে অভিযোগ আরক্ষীর বিরুদ্ধেও আনিছে কংগ্রেসের নেতৃত্বই। হয় ইয়াতে কিছু সময় ইয়াতে উপস্থিত আসলে দেবব্রত শইকীয়া আর সেইদরে রানা গোস্বামী আসলে, তেওঁলোকে এটা অভিযোগ উত্থাপন করেছে যে আরক্ষীকো শাসকীয় দলে ব্যবহার করা বলে অভিযোগ উত্থাপন করেছে, গতি এই বিষয়টুক আসলে পুয়ার ভাগতে বর্তমান এনে ধরনের এক বিতর্কর সূত্রপাত হয়েছে, আর অনাগত সময় লক্ষণীয় হব এই যায় ন্যায় যাত্রা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, তার মাজতে আকো আজি পুনের আমগুড়ি হয়তো অঙ্কিতা দত্ত রাহুল গান্ধীক সাক্ষাৎ করার সম্ভাবনা আছে, 2000 অঙ্কিতা দত্ত রাহুল গান্ধীক সাক্ষাৎ করার কথা প্রদীপ, গতি এই যে বেনারক লর্ক বিতর্ক বাক বিতণ্ড সূত্রপাত হল আরক্ষীর সঙ্গে কংগ্রেসের নেতৃত্বর, এই সন্দর্ভত অঙ্কিতা দত্তর সমর্থক সকলের কিবা প্রতিক্রিয়া জানিপরা হয়েছে? এই মুহূর্তলৈকে অঙ্কিতা দত্তর সমর্থকসকল ইয়াত উপস্থিত হওয়া নাই, আমি খবর লাভ করেছিল যে গৌরীসাগরত একাংশ গৌরীসাগর ব্লক কংগ্রেসের একাংশ কর্মী যখন অঙ্কিতা দত্তর সমর্থনত আছে বর্তমান গৌরীসাগরত আছে, আর গৌরীসাগরের কিছু সময় পিছত হয়তো আমগুড়ি শহর আসব, যেহেতু রাহুল গান্ধী আমগুড়ি শহর যাব, ইয়াত মানে যি স্থানত আছো ইয়া এই স্থান হয়েছে হালুয়াটিং, আর হালুয়াটিংর প্রায় 10 কিলোমিটার নির্লগত আছে আমগুড়ি শহর, আর আমগুড়ি শহরলে যেতেই রাহুল গান্ধী যাব তেতিয়াই আমগুড়ি শহরতে অঙ্কিতা দত্ত আর অঙ্কিতা দত্তর সমর্থক সকলে রাহুল গান্ধীক আসলে সাক্ষাৎ করবলে চেষ্টা চলাব, সাক্ষাৎ করবেন নয় সেয়া নাজানো, কিন্তু আমি যান দূর জানো আমগুড়ি শহরত হয়তো সাক্ষাৎ করার সম্ভাবনা আছে, সেয়া প্রস্তুতি চলাইছে আমি ভিতরের সূত্রে যম পাইছো। প্রদীপ সংযুক্ত হয়ে থাকক, আমি কিছু দৃশ্য এই মুহূর্তে দেখাইছো টেলিভিশন স্ক্রিনত, এয়া রাহুল গান্ধীর বেনার, অঙ্কিতা দত্তর বেনার খন এনেদরে আড়ি দিয়া হয়েছে, অঙ্কিতা দত্তর বেনার যত অঙ্কিতার বাবে ন্যায় লিখি সেই বেনার তাত আড়ি দিয়া হয়েছিল, আর সেই বেনার দেখি
স্বর্গহস্ত হয়ে পড়ল রাণা গোস্বামী, দেবব্রত শইকীয়া, আর তার পিছতে অঙ্কিতা দত্তর ব্যানারখন ঢাকি পেলা হয়েছে রাহুল গান্ধীর কেবাখনো বৃহৎ বৃহৎ ব্যানারে। প্রদীপ, আমি পুনের সেই দৃশ্য চাব বিচারিম, হালুয়া টিঙত কেনেদরে প্রস্তুতি বর্তমান চলা হয়েছে রাহুল গান্ধীক আদরিবলে, কিমান সময়ত হালুয়া টিঙত উপস্থিত হব রাহুল গান্ধী? হয় জয়ন্ত, মই দেখাইছোঁ যে সেই পরিবেশ দেখাব বিচারিম। ইয়াতে বর্তমান এখন সভাত অংশগ্রহণ করার কথা আছে, সেই পরিবেশ মই দেখাব বিচারিছোঁ। ইয়া পরিবেশ শিবসাগরের হালুয়া টিঙর পরিবেশ, ইয়া দেখিছে ইয়াত কিছু ইয়াত চকী পাৰি থোৱা হৈছে, ইয়াতে কংগ্ৰেছ কৰ্মীসকলো আছে, দেৱব্ৰত শইকীয়া আছে, সেইদৰে ইয়াৰ শিৱসাগৰ জিলা কংগ্ৰেছৰ সভাপতি মনজিৰ গগৈ আছে। মই মনজিৰ গগৈৰ পৰা জানিব বিচাৰিম আজি কাৰ্যসূচী কি আছে, ইয়াত অংশগ্ৰহণ কিমান সময়ত উপস্থিত হ'ব? ইয়াত আপোনাৰ মানে 9 বজাত আহি পেলাই মানে পাবহি, 9 বজাত আহি পোৱা মাত্ৰকে নাগালেণ্ডৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিয়ে আমাৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিক মানে কি ভাৰ জোৰ ন্যায় যাত্ৰা যিখন ফ্লেগ, সেইখন ফ্লেগখন ইয়াত অৰ্পণ কৰিব। অসম প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ দায়িত্বভাৰ লৈ সেই ফ্লেগখন অসমৰ 8 দিনৰ যিটো যাত্ৰা সেইটো মানে কি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ দায়িত্ব লৈ পেলাই সেইখিনি মানে পৰিচালনা কৰিম। আমগুৰিলৈ যাব, ইয়াৰ পৰা আপোনাৰ হালুৱা টিঙৰ পৰা আমগুৰি হৈ পেলাই মৈনীয়েদি মানে কি যোৰহাট পেলাই আপোনাৰ নিমাতী ঘাটলৈ যাব। কি আপোনালোকৰ কৰ্মীসকলৰ মাজত কেনে উৎসাহ? আজি ৰাহুল গান্ধী যদিও মানে কি মাঘৰ বিহু চলি আছে, তথাপিও ৰাহুল গান্ধী এই প্ৰগ্ৰেমৰ কাৰণে কংগ্ৰেছৰ কৰ্মীসকলে দুগুণ উৎসাহে কাম কৰি আছে আপুনি দেখিবলৈ পাইছে। হয়, পরিবেশ মই পুনের দেখাইছো এই যে স্থান আসলে এই এইখান সভালেকে আহিব, ইয়াত ইতিমধ্যেই প্রস্তুতি চলাইছে, মই সেয়া দেখাইছো। ইয়া এখন ইয়াত মঞ্চ এটা দিয়া হৈছে আর ইয়াতে উপস্থিত হবহি। ইয়াত উপস্থিত হই মই কিমান ইয়াতে হয়তো প্রদীপ কিমান লোকৰ সমাগম হব কি আশা কৰিছে কংগ্ৰেছৰ নেতৃত্বই? তেওঁলোকেতো ইয়াৰ কংগ্ৰেছৰ বিষয়বীয়াসকলে জনোৱা মতে সহস্ৰাধিক লোকৰ ইয়াক সমাৱেশ হ'ব, কিন্তু সেয়া সময়ে ক'ব। কিন্তু এই মুহূৰ্তত আচলতে বিষয়বীয়াসকল আহি উপস্থিত হৈছেহি, কিন্তু সৰ্বসাধাৰণ জনতা এই মুহূৰ্তত কিন্তু বিশেষ অহা নাই। মই ইয়াৰ মাজতে আৰু একাংশ তেওঁলোকৰ বিষয়বীয়া আছে, তেওঁলোকৰ ভাষ্যলম আচলতে কিমান লোক ইয়াত উপস্থিত সমবেত হ'বহি। বাইদেউ, কেনে ধরনের প্রস্তুতি চলছে আদরিবলে? আমার অতি সুন্দরভাবে প্রস্তুতি চলছে আর রাইজে মানে বহুত সাপোর্ট দিছে আমার। কিমান মান ইয়াত লোক সমবেত হয়? ইয়াত আমি আশা করছো 20,000 উপর আহিব। যিসকল বিষয়বীয়া তেওঁলোক সাজু হৈ আছে, কিন্তু যিহে সময়সূচী অনুসৰি 8:30 বজাত এই অহা কথা আছিলে এই হালুৱা টিঙৰ বৰ্ডাৰলৈ, কিন্তু এই হয়তো কিছু পলম হ'ব পাৰে। ইয়াত মই দেখাইছোঁ তেওঁলোক ইতিমধ্যেই আদৰিবলৈ সাজু হৈছে। ইয়াত দেৱব্ৰত শইকীয়া আছে, সেইদৰে অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামী আছে, তেওঁলোক সেইধৰণে সাজু হৈছে। মই সেই যিটো আচলতে পথেৰে আহিব সেই পথৰ মই দৃশ্য দেখুৱাই আছোঁ নিউজ 18ৰ দৰ্শকসকলক। এয়া কংগ্ৰেছ কৰ্মীসকলে ইয়াত সাজু হৈ আছে। ইয়া মই দেখুৱাই আছোঁ এইখন সভা য'ত আচলতে পেণ্ডেল দিয়া হৈছে, মই সেই দৃশ্যও দেখুৱাইছোঁ আৰু ভাষ্য ল'ম যিসকলে আচলতে বিগত বহুদিন ধৰি তেওঁলোকে আচলতে এই ন্যায় যাত্ৰাত বাবে সাজু হৈ আছে। মই এই ন্যায় যাত্ৰাত বাইদেউ ন্যায় যাত্ৰাত অংশগ্ৰহণ কৰিবলৈ কি ধৰণে সাজু হৈছে ৰাহুল গান্ধীকে ধৰি? আপোনালোকে দেখিছে উৎসৱমুখৰ এটা পৰিৱেশ হৈছে, আজি 2-3 দিন আগৰ পৰাই প্ৰিপেৰেশ্যন চলি আছে আৰু আমি সকলোৱে ইয়াত ৰৈ আছোঁ। APCCৰ বিষয়ববীয়া গোটেই অসমৰ পৰা আহিছে, ইয়াৰ লোকেল মানুহখিনিও আহিছে, শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্ট, যোৰহাট ডিষ্ট্ৰিক্ট সকলোবোৰে ইয়াত অংশগ্ৰহণ কৰিব আৰু এতিয়া আমি ৰৈ আছোঁ, তেখেত আহিব 9 বজাত। হয়, 9 বজাত পাবহি বুলি তেওঁলোকে সদৰি কৰিছে, গতিকে আমি সেই সময়খিনি অপেক্ষা কৰিম। কিন্তু এই মুহূৰ্তত আচলতে এই প্ৰসংগকেইটা এটা হৈছে বিতৰ্ক এখন বেনাৰক লৈ, আনহাতে সমান্তৰালভাৱে ৰাহুল গান্ধীক আদৰিবলৈ সাজু হৈছে জয়ন্ত।
নিশ্চয় প্রদীপ, আমি এই মুহূর্তত ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। আর মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে, 9 বজাত রাহুল গান্ধী হালুয়াটিঙত উপস্থিত হওয়ার কথা, আর রাহুল গান্ধীক আদরিবর বাবে এনেদরে বর্তমান অপেক্ষা করেছে কংগ্রেসের নেতা কর্মী সকলে। 20,000 লোকের সমাগম হব বলে আশা প্রকাশ করেছে কংগ্রেসের নেতা কর্মী সকলে। আর তার মাজতে বেনারক ল বিতর্ক আজি পুয়ারে আরম্ভ হল। অঙ্কিতার বাবে ন্যায় এক বিশেষ যুদ্ধ, ন্যায় যুদ্ধ অঙ্কিতার সমর্থকসকলের। অঙ্কিতায় রাহুল গান্ধীক সাক্ষাৎ করার কথা, আর আজি আমগুড়ির পরাই রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত জোড়ো ন্যায় যাত্রা আরম্ভ হব। 25 জানুয়ারিলৈ রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। আমি পুনর্বার আহিছো অসম লোকসেবা আয়োগের পরীক্ষার ফলাফলের খবরের মাজলৈ। APSC কেলেঙ্কারিত শীঘ্রে চাকরির পর বরখাস্ত হব অভিযুক্ত 34 গৰাকী বিষয়া। এফালে APSCর তদন্ত চলি আছে, আর আনফালে APSCর ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি 2013 বর্ষর তদন্ত প্রক্রিয়ার খবর জানাইছো। এই মুহূর্তে APSC কেলেঙ্কারিত শীঘ্রে চাকরির পর বরখাস্ত হব অভিযুক্ত 34 গৰাকী বিষয়া। 25 বিষয়ক জেরার অন্তত SIT আরম্ভ করেছে দ্বিতীয় পর্যায়ের তদন্ত। ফরেনসিকলৈ প্রেরণ করা হয়েছে অভিযুক্ত বিষয়াসকলের হস্তাক্ষরের নমুনা। বিপদ প্রায় নিশ্চিত 34 গৰাকী রাজপত্রিত বিষয়া। শীঘ্রে চাকরির পর বরখাস্ত হব অভিযুক্ত বিষয়া। দিসপুরের আশীর্বাদত গ্রেপ্তারের পর সারিব বহুকজন বিষয়া। প্রথম পর্যায়ত যি ধরনের আসলে একাংশ রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার করেছিল আর পোনে পোনে কারাগারে প্রেরণ করা হয়েছিল, পরবর্তী সময় জেরা করেছিল। কিন্তু দ্বিতীয় পর্যায়ত যেটা এই সকল রাজপত্রিত বিষয়াক যেটা বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ সমূহের ভিত্তিত আসলে তেখেতসকলক আসলে গ্রেপ্তার করা হওয়া নাছিল। কেবল মাত্র দিসপুরের নির্দেশত এই সকল রাজপত্রিত বিষয়াক জেরা করা হয়েছিল আর সোধপোছ করে দিনটি সোধপোছ করার অন্তত বিয়লি ভাগত যাবলৈ দিছিল। তার মাজত মাত্র 5 গৰাকী রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার করা হল। কিন্তু দেখা পাওয়া গেছে যে SIT শেহতাক এই সকল রাজপত্রিত বিষয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত আরম্ভ করেছে যে তেখেতসকল যে হস্তাক্ষরের যে নমুনা সেই নমুনা সমূহ ফরেনসিকলৈ পঠাই দিয়া হয়েছে। টকা দি নম্বর বহাই রাজপত্রিত বিষয়া হওয়া 34 গৰাকী বিষয়ার বিপদ চমু চাপি আহিছে। SIT 25 গৰাকী বিষয়াক প্রথম পর্যায়ত জেরা করার পিছত দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করেছে। দ্বিতীয় পর্যায়ের তদন্ত আরম্ভ করিয়ে প্রত্যেক বিষয়ারে হস্তাক্ষরের নমুনা প্রেরণ করেছে ফরেনসিকলৈ। SIT এই মুহূর্তত লাগে টেবুলেশন শীটত প্রকৃততে কোনে লিখিছিল, টকা দিয়া প্রার্থী নে ভাড়াতিয়া প্রার্থী, বহিত বর্ধিত নম্বর কোনে দিছে। ফরেনসিকর এই সমূহ প্রতিবেদন অহার পাছতেই জেরাত স্বীকার করা ভাষ্যসহ সকল তথ্য দাখিল করিব উচ্চ ন্যায়ালয়। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই পূর্বর 52 বিষয়ের দরে বরখাস্ত হব 34 গৰাকী বিষয়াও। কেবল এই সকল বিষয়া নহয়, 2013-14 বর্ষর অন্য বহু বিষয়ের জালিয়াতি নিরীক্ষণ করেছে SIT। এই নিরীক্ষণত জালিয়াতি ধরা পড়লেই গ্রেপ্তারের সম্ভাবনা আছে আন বহু বিষয়া। বক্রপথরে চাকরি লওয়ার অভিযোগত বর্তমানলৈ নিলম্বন হয়েছে 25 জন রাজপত্রিত বিষয়া। কিন্তু দিসপুরের দরদত গ্রেপ্তারের পর হাত সারিছে বহুকজন বিষয়া। কিন্তু প্রশ্ন হয়, একই অভিযোগত অভিযুক্ত হয়ে 55 গৰাকী বিষয়া যদি গ্রেপ্তার হয়ে কারাগারত থাকিবলগা হয়, তেন্তে বাকি সকল বিষয়া কেবল বরখাস্ততে সীমাবদ্ধ থাকিব কিয়? দিসপুরের লগত থাকা সু সম্পর্কর বাবেই হারি যাব নাকি গ্রেপ্তারের পর, সেয়া এক ডাঙর প্রশ্ন। বীরিঞ্চি কুমার ডেকা, রিপোর্ট News 18, অসম নর্থ ইস্ট। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালৈ মাজত আর 3টা দিন।
আজি গর্ভগৃহত প্রবেশ করা হব রামলালার মূর্তি। দুপুরিয়া 12:45 গর্ভগৃহত রখা হব রামলালার মূর্তি। অযোধ্যাত অব্যাহত আছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আজি বিয়লি অনুষ্ঠিত হব প্রাণ প্রতিষ্ঠার কেইবাটাও রীতি নীতি। তীর্থপূজন, জলযাত্রা আর গন্ধর্ব অধিবাস অনুষ্ঠিত হব। 19 জানুয়ারীর পুয়াও অনুসন্ধ্যা অধিবাস, কেশর অধিবাস, ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হব। 20 জানুয়ারী শনিবারে চক্র অধিবাস, ফলাধিবাস আর সেইদিনাই হব বিয়লির ভাগত পুষ্পাধিবাস। 21 জানুয়ারী দেওবারে পুয়ার ভাগত মধ্য অধিবাস আর বিয়লিলে ছায়াধিবাস অনুষ্ঠিত হব। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধরনের অধিবাস পালন করা হয়। 121 গৰাকী আচার্য এই রীতি নীতিসমূহ পালন করব। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিজিয়ে এই অধিবাস অনুষ্ঠানসমূহর তত্ত্বাবধান করব। আনহাতে 121 গৰাকী আচার্যক পরিচালনা করব কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিতে। 22 জানুয়ারী দিনা বিক্রম সম্বাদ 2080 অনুসরি পূরক শুক্লা কুর্মা দ্বাদশী, সেইদিনাই অনুষ্ঠিত হব শ্রী রামচন্দ্র মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। বৈদিক নীতি অনুসরি 22 জানুয়ারী দিনা দুপুরিয়া অভিজিৎ মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব। আর তার পূর্বে 6 দিন ধরে অর্থাৎ 16 জানুয়ারীর 21 জানুয়ারীলৈ প্রতিদিনে চলিব বিভিন্ন রীতি নীতি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পেটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধরে আন বহু কেগী ভিআইপি ভিভিআইপি। আর ইয়ারে সুতরাং গুড মর্নিং 18-র বিদায় লোক খন্তেক বাণিজ্যিক বিরতির পিছতে লিম দ্রুত সংবাদ। নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।